ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। আরও 40,000 পরিবার পাচ্ছে সরকারি ঘর, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে দেশের মোট 9 জেলা ও 2 শতাধিক উপজেলা। কোনো আগ্রাসনকে সমর্থন করে না বাংলাদেশ, সিএনএনকে বলেছেন প্রধানমন্ত্রী। জানালেন, চীন যুক্তরাষ্ট্র সহ উন্নয়ন সহযোগী সবাইকে ঘনিষ্ঠ মনে করে ঢাকা। সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যায়নি, দেশটির সহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু কাল বৃহস্পতিবার, দেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন গ্রহণযোগ্য নয় বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অন্যের সমালোচনা করার আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিজের দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশে এখনও দুর্নীতি বড় সমস্যা, প্রশ্রয় না দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করে দুর্নীতি রুখতে পরামর্শ। নির্বাচনী বছরে চোখ কান খোলা রাখবে দুর্নীতি দমন কমিশন দুদক, কাজ করবে প্রভাবমুক্ত হয়ে বলেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে 6.6 মাত্রার ভূমিকম্প, 9 জন নিহত, কয়েকশো আহত, ভারতের নয়াদিল্লি ও কাশ্মীরেও ভূকম্পন অনুভূত। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে হ্যাট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ, চাইনিজ তাইপের বিপক্ষে ফাইনালেও স্বাগতিকদের অনায়াস জয়।